আর কেউ যাবেন না এখান থেকে আমরা একা যাব এরপরে আর কারোর যাওয়ার পারমিশন নেই স্যার বলছিলাম যে যদি শুধু আমাকে এলাও করেন মানে আপনি অন্য কিছু নিয়ে ভাববেন না কারণ আমি বহু বছর ট্রেকিং করেছি আমার মানে একটা সময় তো নিয়মিত অভ্যেস ছিল আমার অভ্যেস আছে তাছাড়া প্রত্যেক বছর আসি আমি এরকম ধরনের রাস্তায় চলাফেরা করার অভ্যেস আমার আছে আমার কোনো অসুবিধা হবে না আপনি যদি অন্তত আমাকে এলাও করেন স্যার প্লিজ আপনারা কেন এক কথা বারবার বলছেন বলুন তো আমি তো বলছি ওখানে কাউকে নিয়ে যাবার পারমিশন নেই আপনারা এখানেই ওয়েট করুন আর তো কয়েক ঘন্টার ব্যাপার এতদিন ওয়েট করলে আর এটুকু করতে পারছেন না ওখানে কাউকে নিয়ে যাবার পারমিশন নেই আমরা যদি খুঁজে পাই এখানেই তো নিয়ে আসব আর যদি কোনো অঘটন ঘটেও থাকে তাহলে আপনারা গেলে সেটা আটকে যাবে তা তো নয় মনে জোর রাখুন আমাদের উপর ভরসা রাখুন আমরা চেষ্টা ত্রুটি করব না আশা করছি এখনো ভালো খবর দিতে পারবো বেশ ঠিক আছে আমরা না হয় এখানেই অপেক্ষা করছি কোনো অসুবিধা নেই তবে আপনারা একটু তাড়াতাড়ি জানাবেন মানে যখনই জানতে পারবেন জানাবেন বুঝতেই তো পারছেন টেনশনে আছি আমাদের ফোন নাম্বার তো রইলই বেশি দেরি করবেন না প্লিজ হ্যাঁ মানে মাঝে মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিকই কিন্তু বারবার ট্রাই করলে তো পাওয়াই যেতে পারে হ্যাঁ স্যার আপনি যদি বিরক্ত হন আমরা কিন্তু আমাদের দিক থেকে চেষ্টা করতে পারি দেখুন আমরা তো একটা কাজে যাচ্ছি আর শুধু যে আপনাদের বাড়ির লোকে মিসিং হয়েছে তা তো নয় এই ল্যান্ডস্লাইডে অনেকের অনেক ক্ষতি হয়েছে আমাদের সবটাই দেখতে হবে ফোনে চেষ্টা করবেন যদি লাইন পান বলে দেব চলো মহল মহল তুমি কোথায় যাচ্ছটা কোথায় কাউকে ওনারা এলাও করছেন না তুমি কোথায় যাচ্ছ একা একা আরে আপনি কোথায় যাচ্ছেন আমাদের সঙ্গে আমি তো যাব তুমি যাবে মানে কোথায় যাবে তুমি তুমি দেখছো ওনারা বারণ করছেন আমাদের কাউকে যেতে দিচ্ছেন না তুমি এখন সব কথা অবাধ্য হয়ে যাবে মহল প্লিজ এখানে তোমার জোর জবরদস্তি খাটবে না আন্ডারস্ট্যান্ড এখানে তো জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই দিদি ভাই এটাই তো স্বাভাবিক এত দূর যখন আমি এসেছি বাকিটা আমি যাবই মহল তুমি তো বাড়াবাড়ি করছো এবার না জাস্ট বিরক্ত লাগছে আমার তো তাতে কিছু করার নেই দাদা ভাই তোমরা এখন কিসে বিরক্ত হচ্ছো কিসে বিরক্ত হচ্ছো না সেটা ভাবলে আমার চলবে না এখন আমি জীবনে সব থেকে বিপদের সামনে দাঁড়িয়েছি তাও যদি তা সবটা জানতাম মহল জাগে আমার মুখ খুলিও না আমি খুব একটা তিক্ত কথা বলতে পছন্দ করি না তাছাড়া তোমার সঙ্গে যে মানুষটার নাম জড়িয়ে আছে আমি চেষ্টা করলেও এর থেকে খারাপ কথা তোমাকে বলতে পারবো না আপনারা যান আপনাদের কাজ করুন আর তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে দেখুন আমি কিন্তু আপনাদের সঙ্গেই যাব আপনি কি বুঝতে পারছেন না ওখানে আমরা ছাড়া আর কাউকে নিয়ে যেতে পারবো না 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 আপনাদেরকে আমাকে নিয়ে যেতে হবে না আপনারা নিজেদের মতো যান আমি ফলো করে নেব মহল বাড়াবাড়িটা করো না তোমার জন্য কিন্তু দাদাভাইকে খুঁজতে দেরি হয়ে যাচ্ছে আমি বলে দিলাম সবকিছু একটা লিমিট আছে মহল তুমি তো লিমিট ক্রস করে যাচ্ছ মহল আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত এখন ইম্পর্টেন্ট তুমি জেদ করো না এখানে একদম চুপ করে দাঁড়াও মহল আমি অনেকের কাছে শুনেছিলাম তুমি কারোর কথা শোনো না শুধু নিজের জেদে চলো তুমি স্বেচ্ছাচারী আমি অনেকের কাছে শুনেছি তুমি সব সময় তোমার জেদ বজায় রাখার চেষ্টা করো যা মনে হয় তাই করো তার খানিকটা প্রমাণও আমি পেয়েছি কিন্তু এত বড় একটা বিপদের মুখে দাঁড়িয়ে তুমি যে তোমার জেদ বজায় রাখার চেষ্টা করবে এটা আমি ভাবতে পারিনি আপনারা যান আপনার কাজ করে নিয়ে যান শুনুন রাস্তা খুব দুর্গম ওখানে কাউকে নিয়ে যাওয়ার পারমিশন নেই একটা টেম্পোরারি রাস্তা তৈরি করা হয়েছে সেখানে কাউকে এলাও করা হচ্ছে না আপনি যদি যান বিপদে পড়বেন আমার জীবনে তো একটা বড় বিপদ হয়ে গেছে এর থেকে বড় বিপদ আর কি হতে পারে আর আমি এখন সব কিছুর জন্য তৈরি আছি এই অপরাধে যদি আপনি আমাকে শাস্তি দিতে চান বা এরপরে যদি আপনারা আমাকে অ্যারেস্ট করতে চান করতে পারেন কিন্তু এখন আমি যাব আমি আপনাদের অসুবিধাটা বুঝতে পারছি অফিসার কিন্তু আমি কথা দিচ্ছি আমি আপনাদের সঙ্গে যাব না আমি নিজে একা একা যাব আমি মানছি এই রাস্তাটা খুব দুর্গম
কিন্তু এই দুর্গম রাস্তা যদি কেউ অতিক্রম করতে চায় আপনি তো তাকে বাধা দিতে পারেন না। আর যদি বাধা দিতে চান আমি মানছি, এটা এটা আপনাদের অধিকার। আমি বলবো না যে আমাকে বাধা দেবেন না, অবশ্যই বাধা দেবেন, কিন্তু আমার কাজটা হয়ে যাওয়ার পরে। আপনারা আপনাদের লোককে সামলান প্লিজ, শুধু শুধু আমাদের দেরি হচ্ছে। তাই জন্যই তো বলছি অফিসার, আপনি শুধু শুধু এখানে টাইম ওয়েস্ট করছেন, এনারা কেউ আমাকে সামলাতে পারবেন না। আমি যখন ঠিক করেছি যাব তখন আমি যাবই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি স্যার, আমি আপনাদের কোনো রকম অসুবিধে করব না। যদি আমার কোনো বিপদ আপদ হয়ে যায় তাহলে তার জন্য আপনারা দায়ী থাকবেন না। আপনারা তো আমাকে সমানে বারণ করছেন না যেতে, কিন্তু আপনারাই বলুন না কতক্ষণ আপনারা রাস্তাটা এইভাবে আটকে রাখবেন। আপনারা নিজেদের মতো চলে যান, যখন আপনারা এখান থেকে চলে যাবেন তখন তো আমি ইজিলি চলে যেতে পারবো, তাই না? তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি স্যার, প্লিজ আমাকে আটকাবেন না, আমি আমি যেতে চাই। দেখুন, ওর যদি কোনো বিপদ হয় আমরা কিন্তু কোনোভাবে রেসপন্সিবল হব না। নাটক নাটক মানে আপনাকে কি বলবো অফিসার, আপনার সঙ্গে সদ্য আলাপ, আপনাকে বলতে পারছি না বেশি কিছু। ওই যে বলে না যে চিত হয়ে শুয়ে থুতু ফেললে সেই থুতুটা নিজের গায়ে পড়ে, আমাদের এখন সেই অবস্থা হয়েছে। নাটক ছাড়া আর কি, এখন এসে চিৎকা চেঁচামেচি করে সকলের সামনে নাটক করছে, প্রমাণ করতে চাইছে না? প্রমাণ করতে হবে তো যে আমি যা দেখেছি আমি যা শুনেছি সবটাই ভুল, ও আমাকে তো মিথ্যে প্রমাণ করবে, তার চেষ্টা। আচ্ছা মহল, সবাই মিলে একটা কথা বলছে, একটা কথা অন্তত শুনতে পারতে। জানো তো কথা শোনা আমার হাতে নেই, আর সেই কথাটা সবাই জানে। হ্যাঁ, শুধুমাত্র অশান্তি করাটা হাতে আছে, আর অশান্তি করতেই তুমি এখানে এসেছো। অনেক অসভ্য অমার্জিত মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। শুধু শুধু আমার পেছনে কথা বলে সময় নষ্ট করছেন, আমাকে বলে কোনো লাভ হবে না। আমি যখন যাব ঠিক করেছি তখন আমি যাবই। ও স্যার, একটা কথা বলছি, যদি আমার এর মধ্যে কোনো বিপদ হয়ে যায় তাহলে চিন্তা করবেন না, আমার মা আপনাদেরকে দায়ী করবে না, নিশ্চিন্তে থাকুন। এবার চলুন। স্যার বল রা ইয়ে লোক বল রা ইয়ে রোড ক্লিয়ার নেই জলদি ক্লিয়ার কর দিয়েছে বল রা ইয়া পে বহুত তকলিফ হো রা হ্যায় রাশন নেই হ্যায় পানি কুছ ভি নেই হ্যায় দবা ওর কোই প্রবলেম নেই হ্যায় এক টেম্পোরারি রোড তো তৈয়ার কিয়া গয়া হ্যায় উসি রাস্তে সে আপ লোগো কা পানি রাশন সব আ রা হ্যায় তবে সুরতা করন পড়দে না ইয়ানি রা হামিলে এউটা টেম্পোরারি রোড বানাই সকেকে ছৌ তেস বড়ে তবেলা পানি রাশন সবাই আউনে ছ কইলে না আউনে কইলে চাউনে ওই আব কইলে ওই কানে নানি কেটা কেটা বিরামি ভরা সিস্তাই ভাইরাখেকো ছ রোদ্দুর রোদ্দুর আপ শুনিয়ে 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 এক বাত বতাইয়ে মুঝে কে হামনে সুনা হ্যায় কে ইস ল্যান্ডস্লাইড মে দো তিন গাড়ি গির গয়া হ্যায় উসকে বারে মে কুছ জানকারি হ্যায় আপ লোগো কে পাস
মানে কোনো খবরও তো পাচ্ছি না, এতক্ষণ হয়ে গেল। বুঝতে পারছি না বর্দা ভাই, আমি তো কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি, কানেক্টই তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু একটু ধৈর্য ধরো, এটা তো আর চটজলদি হওয়ার কাজ নয়, সময় লাগবে। হ্যাভ পেশেন্স প্লিজ। আর কত ধৈর্য ধরবো বলতে পারো? ধৈর্য তো আর বাঁধ মানছে না। আরে বাবা, আমাদের ধৈর্যের তো একটা লিমিট আছে। এতদিন তো ধৈর্য ধরে বসে আছি। কিছু না বিশ্বাস করো, যদি কোনো একটা খবর পেতাম তাহলে তো এত টেনশন করতাম না। যদি জানতাম যে ও এখানেই আছে, রাস্তা ঠিক হলে যখন সবাই চলাচল করতে পারবে ও পারবে। আর এখন তো সেটাও বুঝতে পাচ্ছি না। हम लोगों ने बहुत कोशिश किया है लेकिन कुछ कर नहीं पाया। आप एक बात बताइए मुझे कि कोई गोरा सा एक डॉक्टर को देखा है क्या आप? आज डॉक्टर आऊंगा, क्यों ये कह रहा हूं ना सर? वो डॉक्टर साहब आया हुआ है, बोल रहा है गांव में है, इधर गांव में, इन लोगों के गांव में ठहरा हुआ है। कहां, किधर है? यही उनुंचा, वहां पर आ रहा न, वहां को मेरा सिन पानी रखे सन दबाई त लेर आउनु भयो। वहां को नानी बिरामी भइराख्नु भएको थियो, वहां को बुढा बाबा बिरामी भइराख्नु भएको थियो। अब वहां डाक्टर ले ल्याएर दबाई पानीहरु दिएर अथवा अहिले राम्रो हुनु भएको छ, सन्चो हुनु भएको छ। रुको सर, बोल रहा है बीमार पड़ गया था उसका बेटा और बाबूजी भी बीमार पड़ गया था, बोल रहा है डाक्टर साहब आके उसको इलाज किया। डाक्टर बाबू को केही खाना पिना पनि छैन, न पानीहरु छ, न केही छ, वहां पनि यही बस्नु हुन्छ। उहाँहरुको पनि यति असुविधा भइराखेको छ, डाक्टर को फोन মোহল ফেলে জ্যোৎস্না কাঁচা বাতাসের গায়ে কুয়াশার হিম নিষ্পলকরা কেউ কি দেখেনি কত মন কত রং হলো রূপ কথা গানের গায়ে স্বরলিপি আঁকা ফাগুন বউয়ের গাথা ফাগুন বউয়ের গাথা ফাগুন বউ ফাগুন বউ ফাগুন বউ আগুন ছুঁয়েছ সত্যি কি বাছে চোখ ছল ছল নদীর ঢেউ শোকের কিনারে বাঁচে শোকের কিনারে বাঁচে কখন বেজেছে রূপর নূপুর চিকন সে কোন সুর চাঁদের নৌকো পেরিয়ে গিয়েছে বানভাসি ছেড়ে দূর বানভাসির দূর তুমি এখানে কি করে এলে? এখানে আসার তখন রাস্তাও নেই, টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মাত্র। কি করে এলে মোহন? এই বিপদের মধ্যে তুমি
একা এলে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে যদি আমার কিছু হয়েও যেত তবু তো বুঝতাম আমার স্বামীকে খুঁজতে এসে আমার বিপদে আমি আর কখনো তোমাকে কোথাও যেতে দেব না কোথাও না তুমি তুমি আমাকে ভালোবাসো না না একটুও ভালোবাসো না বলো তুমি তো জানো মহল আমি তো নিজের মুখে এসব কথা বলতেই পারি না কিন্তু আমার চোখের ভাষা দেখে আমার মুখের ভাষা দেখে তুমি বোঝোনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি যদি ভালোই বাসতে আমাকে এইভাবে একা রেখে চলে আসতে না আমাকে আমাকে ওখানে একা ফেলে এইভাবে তুমি চলে আসতে না রোদ আমার তো ধারণা ছিল আমি তোমার থেকে দূরে থাকলেই তুমি বেশি ভালো থাকবে তুমি স্বার্থপর তুমি শুধু নিজেরটা বোঝো আর কারোরটা বোঝো না কেন বলো তো কেন তিন দিন ধরে কিছু খাইনি মহল করে ঘুমও হয়নি আমার শরীরে কিন্তু এখনো রত শক্তি নেই এখানে এইভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে হয়তো মাথা ঘুরে পড়ে যাবে না না কিন্তু এরকম একটা রাস্তা দিয়ে আমি তোমাকে কি করে নিয়ে যাব বলো তো রদ্দুর আর দেখি তোমার চোখের মুখের কি অবস্থা হয়েছে এক মিনিট এক মিনিট আমি তোমার জন্য কিছু কিছু ফল আর বেশি নেই একটা কেকও এনেছি একটু খেয়ে যদি না মহল এখানে প্রায় 300 লোক তিন দিন ধরে কিছু খায়নি তারা না খেয়ে থাকবে আর আমি আমি খেয়ে নেব এটা আমি পারবো না মহল ওখানে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছেন দেখছি আমি চাই একবার কথা বলে আসি তুমি দাঁড়াও না না কি না আমি তোমাকে আর কোথাও যেতে দেব না কোথাও না বেশ আমি তোমাকে একা রেখে আর কখনো কোথাও যাব না এই ভুল আমি আর কখনো করব না ওকে কথা দাও কথা দিলাম তুমি আমাকে এইভাবে একা পেলে আর কখনো আসবে না তো এইভাবে আমাকে কখনো একা করে দেবে না তো না মহল তোমাকে একা করে দিলে তো আমি আমি নিজেই একা হয়ে যাব তোমাকে ছাড়া আমি থাকতে পারি বলো তুমি আমার মনের কোন জায়গা জুড়ে আছো তুমি নিজেই জানো না আর আমার সঙ্গে ঝগড়া করবে না বলো আমি আমি ঝগড়া করি না আমি ঝগড়া করি আমি তো ঝগড়া উঠে আমি তো ঝগড়া করি আমি ঝগড়া করি আমি তো ঝগড়া উঠে আমি তো ঝগড়া করি কিন্তু আমি ঝগড়া করব আমি এই পৃথিবীতে একজনের সঙ্গে যা খুশি তাই করতে পারি আমি ঝগড়া করতে পারি আমি মারতে পারি কামড়ে দিতে পারি কিপচে দিতে পারি আমার আমার যা মন চাই আমি তাই করতে পারি আমি আমি তোমাকে দূরে ঠেলেও দিতে পারি আমার আমার কাছে টেনেও নিতে পারে মোটমাট আমার যা মনে হবে আমি তাই করব তোমার সঙ্গে তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না বেশ তাই হবে তোমার যেমনটা ইচ্ছে তুমি তেমনটাই করো আমার সঙ্গে জান রদ্দুর
সবাই আমাকে ভুল বুঝছে। তুমি তুমি আমাকে কখনো ভুল বুঝবে না তো বলো? আমি তোমাকে কখনো ভুল বুঝিনি মোহন, বিশ্বাস করো আমি সবসময় তোমাকে ঠিক বুঝতেই চেয়েছি। আমি ঠিক, বিশ্বাস করো রদ্দুর, আমি ঠিক, আমি ভুল না। আমি কোনোদিনও এমন কোনো কাজ করব না যাতে আমার আমার বাপিকে অসম্মান করা হবে, আমার মামমামকে ছোট করা হবে, এমনকি এমনকি আমি এমন কিচ্ছু করব না যাতে তোমাকে ছোট করা হবে। তুমি তুমি বিশ্বাস করো আমার কথা, আমি আমি ভুল নয়, আমি এমন কিচ্ছু করব না, প্রমিস। আচ্ছা এখন আমরা এসব কথা কেন বলছি শুনি। আমাকে এত কষ্ট কেউ দেয়নি, আমি এত কষ্ট পেয়েছি, আমি আমি তোমায় বলে বোঝাতে পারবো না। জানো রদ্দুর, মহুলের আর কি গুণ আছে না আছে সেটা এখনো অবধি সবটা জেনে ওঠা হয়নি, তবে হ্যাঁ কদিন আমরা যেটা বুঝতে পেরেছি, সি ইজ এ ব্রিলিয়েন্ট পারফর্মার, দারুণ পারফর্মার। চলো 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 পা।